ফেসবুকে মারাত্মক ফাঁদ। নারী সেজে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। ভালো আছো তুমি লতিফ? নাম তার মাসুক মিয়া, কিন্তু ফেসবুকে সে পরিচিত সানিয়া আক্তার কেয়া নামে। লন্ডন প্রবাসী, বাড়ি সিলেট। মজার ব্যাপার হচ্ছে, সে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একই নারীর 750-এরও বেশি ছবি আপলোড করেছে এবং তৈরি করেছে ভুয়া আইডি, যার কারণে কেউ ভুলেও সন্দেহ করে না যে এটা রিয়েল আইডি নাকি ফেক। এর মাধ্যমে শত শত পুরুষের সাথে বন্ধুত্ব দিয়ে শুরু করে ফোন আলাপে প্রেম পর্যন্ত নিয়ে যান সম্পর্ক। আর অবাক করা বিষয় হচ্ছে, সে পুরুষ হওয়া সত্ত্বেও ফোনে অনর্গল নারী কণ্ঠে কথা বলতে পারেন। টাকা লাগতো তো 500, আমার দেবো, নাম্বার দেবো, বিকাশ নাম্বার। আর তার মধুর মধুর কথার জালে ফেসে যাচ্ছে শত শত যুবক। ম্যাজিক ভয়েস নামের একটি অ্যাপের মাধ্যমে নিজের কণ্ঠস্বর পরিবর্তন করে সে। তারপর হঠাৎই আচমকা কোনো দুর্ঘটনার কথা বলে নিজের সো কল বন্ধু বা প্রেমিকদের থেকে টাকা চায়। মানে বাচ্চার মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে অতিরিক্ত সমস্যা হয়েছে, তাহলে তুমি 25,000 পাঠাও। তার মায়াবী কথায় গলে গিয়ে টাকা পাঠিয়েও দেয় তারা। এরই মধ্যে র‍্যাব তার কাছ থেকে 20,00,000 টাকা উদ্ধার করেছে, যা সম্পূর্ণটাই এসেছে ফোনালাপে ছেলেদের ঠকানোর মাধ্যমে। এবার এনাকে দেখুন, বাস্তবে ছেলে কিন্তু অনলাইনে মেয়ে। এরশাদ মিয়া একজন কলেজ স্টুডেন্ট, তবে ফেসবুকে তার নাম মর্শিদা রহমান ঋতু। তার টার্গেট হচ্ছে ধনী এবং বয়স্ক পুরুষেরা। এমনকি মেসেঞ্জারে বয়স্ক পুরুষদের সাথে অশ্লীল কথোপকথন এবং গোপন ছবি পাঠিয়ে রাতারাতি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলত সে। আর কৌশলে সে ধনী এবং প্রতিষ্ঠিত ব্যক্তিদের গোপন কর্মের ছবি বা ভিডিও হাতিয়ে নিতেন, তারপর সেগুলো ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নিতেন লক্ষ লক্ষ টাকা। এরকম ঘটনা এক দুটো নয়, আছে হাজার হাজার। আর এসব ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত। তাই সোশ্যাল মিডিয়াতে কাউকে বন্ধু বানাতে আর তারপর প্রেমের সম্পর্কে জড়ানোর আগে অবশ্যই এই ঘটনাগুলো মাথায় রাখবেন, কেননা আপনার অর্থ, সম্মান, সতর্কতা এবং বিবেক বিবেচনা, এই সবকিছু কিন্তু আপনারই হাতে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। জানো, আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।